এই মুহূর্তে বিসিবিতে আছেন সহকর্মী নিয়ন মুহাইমিন বাংলাদেশ দলের অনুশীলনের সবশেষ খবর জানতে যোগ দিচ্ছি সেখানে ভারত সফরের আগে বাংলাদেশের যে অনুশীলন ক্যাম্প রয়েছে সেটা গতকাল থেকে শুরু হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে আসলে গতকাল থেকে শুরু হয়েছে এর আগে বেশ কয়েকদিনই ঐচ্ছিক অনুশীলন করেছেন ক্রিকেটাররা আজ দ্বিতীয়বারের মতো আর দ্বিতীয় দিনের মতো পুরো টিমই আসলে অনুশীলন করেছে কোচিং স্টাফের সদস্যরা না থাকলেও ক্রিকেটাররা কিন্তু ধাপে ধাপে এখানে এসেছেন এবং বিভিন্ন জায়গায় মোটামুটি মিরপুর মূল স্টেডিয়ামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আসলে তারা অনুশীলন করেছেন আমরা মূল মাঠে দেখেছি সেন্টার উইকেটে দুটো নেট বসানো হয়েছে সেখানে কেউ একজন ব্যাটসম্যান ব্যাটিং করেছেন বোলাররা তাদেরকে সঙ্গ দিয়েছেন অন্যদিকে মূল মাঠে ফিল্ডিং অনুশীলন হয়েছে করে উইকেট কিপিং অনুশীলন করেছেন জাকির আলী অনেক ইনডোরে কিছু ক্রিকেটাররা প্র্যাকটিস করেছেন জাকির প্র্যাকটিস করেছেন মুশফিকুর রহিম প্র্যাকটিস করেছেন সেখানে একাডেমিতে আবার টি টোয়েন্টি টিমের যারা সদস্য আছেন মাহমুদুল্লাহ রিয়াদ আছেন জাকির আলী অনেক আফিফ হোসেন ধ্রুব ও যারা অন্যান্য যে ক্রিকেটারদেরকে এই তালিকাটায় রাখা হয়েছে আন্ডার নাইনটিনের জিসান আলম তারা আবার একাডেমিতে প্র্যাকটিস করেছেন এরকম ধাপে ধাপে প্র্যাকটিস করছেন এখন আসলে আমরা অপেক্ষা করছি অনুশীলন শেষ হয়ে গেছে সকাল নয়টা থেকে অনুশীলনটা শুরু হয়েছিল অনুশীলন প্রায় তিন ঘন্টা তারা অনুশীলন করেছেন তিন ঘন্টা তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো সেই অনুশীলন শেষ করেছেন মেহেদি হাসান মিরাজ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন সেটার জন্যই আসলে আমরা এখানে অপেক্ষা করছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো মেহেদি হাসান মিরাজ এখানে আসবেন এবং ভারত পাকিস্তানে একটা সাকসেসফুল সিরিজ শেষ করবার পর ভারতে যে নতুন করে সিরিজটা শুরু হবে গতকাল আমরা জানি রাত দশটা নাগাদ ভারত তাদের প্রথম টেস্টের জন্য দল দিয়েছে পূর্ণ শক্তির একটা দল দিয়েছে ধারণা করা হচ্ছিল যে যশপ্রীত বুমরা সহ অনেককেই বা এখানে রাখা হবে না কিন্তু ভারত যেভাবে একেবারে পূর্ণ শক্তির দল দিয়েছে সেটা নিয়েও মেহেদি হাসান মিরাজের কাছে জানতে চাওয়া হবে যে কী ভাবছেন তারা এই মুহূর্তে তো সেটা সেগুলো নিয়ে হয়তো তার তিনি তারা কথা বলবেন এর পরবর্তীতে আজকে বিকালেই আবার বাংলাদেশের ভারত সফরের আগে যে ভারতের সিরিজে যাইতে হলে যে ভিসার প্রয়োজন হবে সেটার জন্য কিন্তু বাংলাদেশ টিম পুরো অ্যাম্বাসির দিকে যাবে এবং সেখানে কিন্তু হ্যাঁ আজকে বাংলাদেশ টিমের যাবার কথা রয়েছে এবং আমরা সেটার জন্য অপেক্ষা করছি যে এই কাজটা শেষ করবার পরেই কিন্তু আমরা আসলে সেদিকে যাব এবং ভিসা সেন্টারে আজকে বাংলাদেশের টিমের কারা কারা যায় সেটা সব পরবর্তীতে আপনাদের ওখান থেকে জানাতে পারবো অনুশীলনের কথা যদি বলি অনুশীলন এখানে বেশ মনোযোগের সঙ্গে আমরা দেখেছি যে বিশেষ করে ক্রিকেটাররা যারা সেন্টার উইকেটে প্র্যাকটিস করেছেন বলতেই হয় সাদমান ইসলাম অনেককে দেখেছি জাকির হাসানকে দেখেছি ওপেনিং স্লট নিয়ে বাংলাদেশের একটা সমস্যা হচ্ছিল যেহেতু মাহমুদুল হাসান জয় একটা ইঞ্জুরিতে পড়েছিলেন পাকিস্তান সিরিজে এ টিমের সঙ্গে খেলবার পরে প্রথম টেস্টটায় তাকে বসানো এবং পরবর্তীতে দ্বিতীয় টেস্টে খেল খেলানো হবে কি হবে না সেটা নিয়ে একটা ব্যাপার ছিল কিন্তু পরবর্তীতে সাদমান সেই জায়গায় সুযোগ পেয়ে দুর্দান্ত ভালো করবার কারণে কিন্তু তাকেও সেকেন্ড টেস্টে কন্টিনিউ করা হয় ধারণা করা হচ্ছে যে ইন্ডিয়া সিরিজেও আসলে এইভাবেই রাখা হবে ইন্ডিয়ার টিম দেওয়ার পর থেকে কিন্তু একটা কেনাঘোষা চলছে যে বাংলাদেশের টিমটা আসলে কখন ঘোষণা করা হবে তো সেটার জন্য আমাদের আসলে এখন অপেক্ষা দেখা যাক সেটা আসলে কি হয় তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে সবশেষ মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিয়ন মোহাইমিন জানাচ্ছিলেন বাংলাদেশ দলের অনুশীলনের সবশেষ খবর